আমি ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ি, থার্ড ইয়ারের স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি। আমার নাম অন্বেষা ব্যানার্জি। যেদিন প্রথম ভর্তি হতে এসেছিলাম সেদিন থেকে কাল রাত অবধি, মানে খুচরো খিদে হোক কি মানে ভীষণ ক্লাসের মাঝে গোগ্রাসে গেলা হোক, কিছু খিদে পেলে এখানে এসে ওই মিলন দা কী আছে খাবার দাও, এই সম্পর্কটাই বোধহয় সব থেকে বড়। মানে খুব জানা পরিচিতি ছিল না, কিন্তু এই খুচরো নিয়ে ঝগড়া সম্পর্কটাই মানে অনেক অনেক বেশি কাছের হয়ে গেছে। মানে যতদূর এখানে এসে শুনেছি, উনি সম্ভবত 72 সালে ওপরওয়ালা থেকে এসে এখানে একটি ছোট ওই ইলেকট্রিসিটি রুম ছিল, সেখানে উনি প্রথম শুরু করেন। তারপরে আস্তে আস্তে আলাপন হয়ে দাঁড়ায়, যেটা এখন আলাপন নয়, মিলনদার ক্যান্টিন বলেই সবাই জানি। সেই মিলনদা যাদবপুর একটা ইনস্টিটিউট, তার ভিতরকার সব থেকে ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন মিলনদার ক্যান্টিন। তো এই মিলনদার ক্যান্টিনের মিলনদার ক্যান্টিনটা রইল। মিলনদা হয়তো আগামী ব্যাচগুলো আর কখনো মিলনদাকে চিনবে না। আজকে একবার শেষবারের মতো মিলনদাকে দেখার জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বহু পুরনো ব্যাচ থেকেও অনেক সিনিয়ররা এসেছেন শুধুমাত্র একবার দেখার জন্য, মানে মানুষটা চলে গেলেন কিন্তু মিলনদার ক্যান্টিনটা থেকে। নমস্কার, তিতাস গাঙ্গুলি আমার নাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এটা হচ্ছে সেই মিলনদার বিখ্যাত ঢপের চপ। এইটা মিলনদারই আবিষ্কার, সেই অর্থে পাউরুটি, মাংস, আলু সব বিভিন্ন জিনিস দিয়ে কড়াভাবে তেলে ভাজা। এটা যাদবপুরে মানে যেই মিলনদার ক্যান্টিন চেনে সেই জানে যে ঢপের চপ একটা অন্যতম পছন্দের আইটেম, সেটাই এখন আমরা খাচ্ছি। আমার নাম পার্থ প্রতিম বিশ্বাস, আমি এখানে প্রাক্তন ছাত্র ছিলাম, এখন পড়াই অধ্যাপনা। আচ্ছা, মিলনদার হিস্ট্রি হচ্ছে ভীষণ কালারফুল একটা লাইফ। মিলনদার মূলত বাংলাদেশের লোক, বাংলাদেশ থেকে এদেশে চলে আসাটা, যেটা নিয়ে আমরা গল্প করছিলাম এতক্ষণ ধরে, যে মূলত সবটাই বেআইনি পথে বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে সিলেটের পথ দিয়ে শিলচর, তারপরে আসাম, আসামে বেশ কিছুদিন সময় ছিলেন, এই সবটাই হচ্ছে মুটে মজুরের দিন। কিন্তু তারপরে হচ্ছে যে কোনো একটা ট্রেনে ওঠেন, যে গল্পের কাছ থেকে শুনেছিলাম, সেই ট্রেনে এসে হাওড়া স্টেশনে নামেন, তারপরেও হচ্ছে যে সেখানেও প্রায় না খেতে পাওয়ার অবস্থা, সেখান থেকে যাদবপুর আসেন অন্য কোনো যোগসূত্র ধরে, এবং যাদবপুরের তারপরে আমাদের এই বেঙ্গল ল্যাম্পের উল্টো দিকের ফুটপাতে তখন প্রথম বসার জায়গা পান এখানকার স্থানীয় কিছু মানুষের উদ্যোগে, খুবই অল্প বয়স। সেখান থেকে মিলনদা তার এই ছোটো ব্যবসা শুরু করে, এবং সেই ব্যবসা শুরু করার পর তারপরে মিলনদার ব্যবহার আচার এমনই ছিল, এতটাই অমায়িক ছিল, যে আমরা সাধারণভাবে ছাত্র শিক্ষক সম্পর্কে কথা বলি, কিন্তু যে আমাদের সোকল্ড ওই পরিবারের মধ্যে কেউ নয় সেই অর্থে, কিন্তু সে যে আমাদের পরিবারের একটা লোক হয়ে গেল, এবং সেখান থেকেই এই ইউনিভার্সিটির বাইরে, চার দেওয়ালের বাইরের তার ঠিকানাটা পাল্টে আস্তে আস্তে ইউনিভার্সিটির ভেতরের ঠিকানায় পরিণত হচ্ছে। এবং তখন তার সাথে বড় অংশের ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীরা তারা সকলেই তখন তাদের মিলনদা হয়ে উঠছে, এবং মিলনদা ঠিক এর উল্টো দিকে এই জায়গাটা, এখানে তখন বিবেকানন্দ হল আমাদের ছিল, এইখানটাতে তখন একটা ছোটো হুইলার টাইপের স্টল অ্যারেঞ্জমেন্ট তখন হয়, সেখানে মিলনদা শুরু করলো তার এই ব্যবসা। এবং মূলত যারা হস্টেলে থাকতাম আমরা তখন, এবং যারা আর্টস কলেজ এবং সায়েন্স কলেজের ডে স্কলার, তাদের একটা খুব বড়ো কী বলবো যে আড্ডার জায়গা, যেটাকে কেন্দ্র করে তখন তার কলেজ জীবন, সেটা হচ্ছে যে মিলনদা। সেই মিলনদা এই মিলনদা তখন হয়নি, এবং মিলনদার অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে মিলনদার
এই অমায়িক সম্পর্কটা, এবং মিলন দা একা নয়, মিলন দা একসাথে অনেক দিনে বাঁচার যে পথ সেটা হাতে কলমে করে দেখিয়ে গেছিলেন। কেন মিলন দা একা পূর্ববঙ্গ থেকে আসেনি, দাদা পূর্ববঙ্গের ওর যত আত্মীয় স্বজন সেই ডিস্ট্রেসের মধ্যে ছিল, ও আসার পর একে 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 এসে প্রত্যেকেই এখানে কিছু না কিছু করে মিলন দার সান্নিধ্যে তারা দাঁড়িয়ে গেছিলো। এবং এটা খুব গর্বের বিষয় যে একটা মানুষ, শুধু তার পরিবার না, তার গ্রেটার একটা পরিবার যারা খুব এর মধ্যে ছিল উপার বাংলায়, তাদেরকে নিয়ে একটা নতুনভাবে জীবন শুরুর একটা ডিরেকশান দেখালেন। এবং ভীষণ অপটিমিস্ট একজন মানুষ, ভীষণ অপটিমিস্ট। এবং আমরা ছাত্র অবস্থায় আমি বলতে পারি মূলত, যেগুলো অনেক বেশি আমাদের ভাবায় এখনও, যে এই অত তিনি নিজেও এমন কোনো লাভ ক্ষতির অঙ্ক করতেন না, কিন্তু যতটুকু তার ছিল তার মধ্যে দাঁড়িয়েও যে পয়সা নেই খেতে পাচ্ছে নাকি এই অবস্থায় এখানে ঘুরছে, এই ঘটনা সে না খেয়ে চলে গেছে মিলনদার থেকে বাইরে। দিস ইজ মিলনদার, যে পয়সা না পারলে পরে দিও। এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা ছাত্রজীবনে আমাদের খাতা ছিল, সেই খাতা ধার বাকি শোধ করতে পারেনি, তারা বেরিয়ে চাকরি পেয়ে এসে তিন বছর চার বছর বাদে এসে সেই ধার শোধ করে গেছে, এই ঘটনাও ঘটেছে। এখানে এখানকার পিএইচডি, কিন্তু আমি ফর্মালি স্টুডেন্ট কোনোদিন ছিলাম না, কিন্তু আমি পড়িয়েছি এখানে 74 থেকে 2007 এর শেষ অবধি। আমি ইংরেজি ডিপার্টমেন্টে পড়া। আমার সবচাইতে বড় স্মৃতি মিলন সম্বন্ধে এটা যে এখানে একদিন আমরা 20th of March 2003 আমরা এখানে বসে খুব দুঃখে ছিলাম, কি বলবো, রাগ ছিল, কারণ ইউএস ইরাককে অ্যাট্যাক করেছিল, সাপোজিটলি লুকিং ফর ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। তখন আমরা ভেবেছিলাম যে কী করি, ভীষণ গরম দিন ছিল, কিন্তু কোকা কোলা আর পেপসি খাবো না। তখন কোলাহল বলে একটা আইডিয়া হলো যে আমরা নিজেরা কোল্ড ড্রিঙ্ক বানাবো আর মিলনের সাহায্যে আমরা সেটা এখানে এক সপ্তাহ বিক্রি করেছিলাম। মিলন ওই পেপসির আর কোকা কোলার ফ্রিজের সব আমাদের কনসেন্ট্রেটার আর জল আর এইসব রাখছিল, আর ভাঁড়ে করে আমরা এই চত্বরে বিক্রি করলাম ওটা। এবং উনি ওই পেপসি আর কোকা কোলার লোকেরা বলেছিলো যে তোমাকে যে ফ্রিজগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা নিয়ে নেবো যদি তুমি এইসব করো, কিন্তু তা সত্ত্বেও আমাদের ভীষণ সাহায্য করেছিল, আর কারণ ওরও ওই ইয়েটা ছিল দ্যাট দ্য ইউনাইটেড স্টেটস শুডন্ট হ্যাভ অ্যাটাকড ইরাক অ্যাট দ্যাট টাইম। দ্যাটস মাই মোস্ট বম অ্যান্ড বিউটিফুল মেমোরি অফ মিলন। বাট অন্য যেরকম পার্থ বলল, ওর অ্যাফেকশন, ওর সব সময় দেখলেই সাজ নিদি বলে দৌড়ে আসে, এটা আমি কোনোদিন বুঝতে পারবো না। মিলনবাবুর সবচেয়ে বড় ব্যাপার ছিল, মিলনবাবু একটা প্রফেসরদের ক্যাটাগরাইজেশন করেছেন ইন টার্মস অফ ফুড ইনটেক। যেমন যিনি প্রফেসর, খুব সিনিয়র প্রফেসর ধরুন, তিনি কী খান, তিনি এসে বলেন খুব বিরাক্রান্ত টিফিন আওয়ার্স যাকে বলে, তখন তিনি আসতে সম্ভ্রমিত্রের কণ্ঠস্বরে বলেন, মিলন মিলন, হ্যাঁ স্যার, তিনি পজ দেন,
তারপর বলে তোমার কাছে শেখা রুটি হবে? হ্যাঁ স্যার। তাহলে দু পিস শেখা রুটি আর একটু লাল চা। তিনি প্রফেসর এমআইটিআর সাথে বাধ্য রিডার, তিনি বলেন না তাড়াতাড়ি ক্লাস আছে, রিডার মানে অ্যাসোসিয়েট প্রফেসর, তাড়াতাড়ি ক্লাস আছে, তুমি এক কাজ করো, দুটো কাঁচা গোল্লা, একটা অমলেট আর দু পিস টোস্ট, টোস্টে বাটার হবে, হ্যাঁ পুরো করে গোলমরিচ, অ্যাসোসিয়েট প্রফেসর। যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিনি এসে প্রথম দুটো সিঙড়া খেয়ে বলেন যে ভাবজি দাঁড়াও দাও দেখতে দাও ভাবজি। এবার ভেবে তিনি একটা অর্ডার প্লেস করেন, আর যিনি উন্মাদের মতন প্রথম এসেই চিলি চিকেন আর ডাব খান, তারপরে দুটো কেক, তারপরে বিরিয়ানি, তারপরে চিড়ে ভাজা, এবং যাওয়ার সময় বাদাম খেয়ে বলেন পেটটা ঠিক করছে না কেন ঢপ দাও তো, ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইনি হচ্ছেন রিসার্চ স্কলার। পুরো নেটের টাকাটা এখানে যায়, বাবা বলেন তোর টাকা তুই ঢাক, ভবিষ্যৎ তো আছে, এই তো মিলন। আর অথবা আমরা যখন এসে বিকেলবেলা জিজ্ঞেস করলাম কী খাবো, তখন বলতেন কীরকমভাবে তাকিয়ে যে আকাশ মেঘলা, গরম গরম চা খান। এই খুবই লাইভলি মানুষ ছিল, আর সব মানুষ তো বেঁচে থাকে না, একটু বেঁচে ছিল, রঙিন মানুষ ছিল। আমি এখানে অনেক দিন ছিলাম, আমি ওসব ভেবে লাভ নেই, আমার সঞ্জয় মুখোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ সঞ্জয়। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়ে আসি 1973 সালে। তখন তো এত খাবার দাবার জায়গা ছিল না, তো এই মিলন তখন আমারই মতন বয়সে আর কি, 17-18 বছর বয়স, একটা সাইকেল নিয়ে আসতো। সেই সাইকেলের একদিকে ঝোলানো থাকতো একটা চায়ের কেটলি, আর একদিকে ঝোলানো থাকতো ছোটো ঝুড়ি, ঝুড়িতে কিছু কেক, পাউরুটি, বিস্কুট এসব থাকত। তো ওইখানে আমরা জড়ো হতাম, তারপরে ওখানে আমরা গোল করে বসতাম। এবং এই মানে এটা শুধুমাত্র থেকে খাবার জায়গা ক্যান্টিন তেমনটা নয়, একটা আড্ডা আলাপ আলোচনা শুরু হতো, এবং নানান বিষয়ে আমরা তখন তর্কাতর্কি করতাম। রাজনীতি তার মধ্যে একটা বড় জায়গা নিয়েছিল, অন্য বিষয়ে তর্কাতর্কি করতাম, এবং মিলন কিন্তু সেই সব আলোচনায় অংশগ্রহণ করত। এবং এই যে পরের 91 থেকে আমি এখানে অধ্যাপনা করছি, এই শব্দ অবসর নিলাম, সেখানে কিন্তু মানে যে পরিসরটা আমরা বলি যাদবপুরে খুব বড় জায়গায় ছাত্র শিক্ষক সম্পর্ক, এই ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে কিন্তু একটা বড় সেতুর মতন মিলন ছিল। মানে এখানে ওর ক্যান্টিনের অ্যাম্বিয়েন্সটা এমন ছিল যে সেখানে পাশাপাশি ছাত্ররা দাঁড়িয়ে চা খাচ্ছে, গপ্প করছে, মাস্টারমশাইরা চা খাচ্ছে, গপ্প করছে, কখনো মাস্টারমশাই ছাত্রের চায়ের দামটা দিয়ে দিচ্ছে, কখনো আবার ছাত্র মাস্টারমশাই চাটা এগিয়ে দিচ্ছে, এইগুলো হতে থাকতেও মিলন সবটার মাঝখানে সবসময় ছিল। আজ এসে জন্য মনটা খুব ভারাক্রান্ত লাগছে যে এত প্রায় প্রায় 35-40 বছর পরে মানুষটা চলে গেল, এইটুকুই বলার আছে। এবং এটাও শুনলাম যে বহু স্টুডেন্ট এখান থেকে পাস করে বেরিয়ে চাকরি করে তারপর এখানকার, হ্যাঁ আজকে যেমন কত দূর দূরান্ত থেকে আমি ফোন পাচ্ছি, এই খবর পেয়েছো তুমি কী হয়েছে গো, আমেরিকা থেকে ফোন পাচ্ছি, ইংল্যান্ড থেকে ফোন পাচ্ছি, হি ওয়াজ অ্যান ইনস্টিটিউশন।